467 residential houses in the state have been damaged by Cyclone Rima. 746 people from 246 families have been taken shelter in 15 refugee camps. 1,764 farmers have been affected. 3,804 metric tons of rice have been damaged. However, there was no loss of life. Minister Santosh Chowdhury presented this information at the press conference at Secretariat on Tuesday. Cyclone Rima is gradually decreasing in strength. After making landfall, Cyclone Rima changed direction and headed towards Tripura State. As a result, Tripura State suffered huge losses. Cyclone Rima is currently located over Meghalaya's area. The state government and administration were always active in dealing with Rima. The chief minister himself is always in touch with the chief secretary. Action has been taken from time to time after collecting reports from meteorological department. The chief minister held a meeting with the officials of various departments and district administrators of various districts to deal with Rima. Due to the active role of all, there was no loss of life in the state due to the impact of Cyclone Rima. NDRF, SDRF and Fire Brigade personnel work actively. Minister Santosh Chowdhury said this at a press conference at Secretariat on Tuesday. Besides, Minister Santosh Chowdhury also said that 467 residential houses in the state have been damaged by Cyclone Rima. 746 people from 246 families have taken shelter in 15 refugee camps. 1,764 farmers have been affected. 3,804 metric tons of rice has been damaged. However, there was no loss of life. সাইক্লোন রেমেলকে নিয়ে যা গত দুদিনব্যাপী আমাদের রাজ্যে এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। বর্তমানে এই রেমেল ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের পার্শ্ববর্তী শিলং এবং জোয়াই মেঘালয় রাজ্যে সেখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে তার যে প্রখরতা সেটা তার যে শক্তি তা ক্রমশই ম্রিয়মান হচ্ছে। এবং আপনারা জানেন যে এটা উৎপত্তি হওয়ার পর প্রথম যেটা IMD ইন্ডিয়ান আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে দিশায় সেটা অগ্রসর হবে, সেই দিশা পরিবর্তন করে সেটা ত্রিপুরার অভিমুখে ধাবিত হয়েছে। তার ফলে আমরা দেখেছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি বিগত দুদিনব্যাপী যে ঝড় বৃষ্টি চলছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে উনি বরাবর সচেতন সংবেদনশীল এবং ওনার নেতৃত্বে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখছে বিগত দিনগুলোর মতো করেই। এই রেমেলকে মোকাবিলা করার জন্য আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চিফ সেক্রেটারির নেতৃত্বে এবং DGP-র নেতৃত্বে, যার মধ্যে বিভিন্ন সেক্রেটারিরা ডাইরেক্টররা রয়েছেন, বিভিন্ন সময় মিটিং করেছেন এবং সমস্ত জেলার DM-দেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে DM-রা SDM-দেরকে সঙ্গে নিয়ে, লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘূর্ণিঝড় রেমেল সেখানে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন দপ্তর, বিশেষ করে রেভিনিউ, পাওয়ার, PWD, ট্রান্সপোর্ট, এই বিভিন্ন দপ্তরগুলো সর্বদা রেমেলকে মোকাবিলা করার জন্য রেভিনিউ দপ্তরের নেতৃত্বে সেখানে সজাগ দৃষ্টি রেখে চলেছে। এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে যে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংঘটিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স, যে NDRF,
এবং আমাদের যে এসডিআরএফ স্টেট সেটা সবসময় সজাগ রয়েছে, আমাদের ফায়ার সার্ভিস সজাগ রয়েছে এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নজর রেখে চলেছে, চিফ সেক্রেটারি এবং ডিজিপির সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত ডিএমদের সঙ্গে এসডিএমদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, যাতে এই র্যামের কোথাও সাধারণ জনগণের ক্ষয়ক্ষতি করতে না পারে। আমাদের প্রতিনিয়ত মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মেট্রোলজি দপ্তর আমাদের যে ফোরকাস্ট ওয়েদার ফোরকাস্ট দিয়েছেন তাতে পরিষ্কার বলেছেন যে আজকে এবং কালকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে এবং যারা পেশায় মৎস্যজীবী নদীতে পুকুরে বৃষ্টির সময় যাতে মৎস্য ধরতে বা কাউকে কোনো সাধারণ নাগরিককে জলের মধ্যে যেন না যাওয়া আশা করে পুকুরে বা নদীতে, তার জন্য বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম মানে বজ্রপাত সেখানে হতে পারে, তার জন্য আইএমডি থেকে অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার ভাষায় আমাদেরকে বলা হয়েছে। আমাদের যে বৃষ্টিপাত সেটা গত 24 ঘন্টায় 215.5 mm, যেটা একটা রেকর্ড পরিমাণ, এবং 29টি জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে 252.4 mm। অ্যাভারেজ যেটা আমি বললাম সারা রাজ্যে অ্যাভারেজ 8টা জেলায় যে বৃষ্টিপাত গত 24 ঘন্টায় সেটা হচ্ছে 215.5 mm, আর 29টি জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে 252.4 mm, এবং সাউথ ত্রিপুরা জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে 168 mm। The water level of Howrah, Mohure, Kankri, Dhalai and Khwai rivers is flowing close to the danger level. Therefore, the water levels of these rivers is being monitored, said Minister Santosh Chaudhary. Reported by Pranav from Agartala, Chini Khorang.